بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان وعليكم السلام ورحمه الله وبركاته الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده সময়তে ভাই জিজ্ঞেস করছিলেন যে তাওহিদ মোরেশ কাকে বলে আহ ভাই জান আমি জান আমরা জানি যে আতহদের বিষয়টা আমাদের কাছে স্পষ্ট আমরা জানি তাওহিদ এর শব্দিক অর্থ হল ইফরাদ মানে একক আল্লাহ আল্লা সুহাত যত প্রকার এবাদত বন্দীকে রয়েছে সব এবাদত বন্দী শুধু এককভাবে তার জন্যই করতে হবে আর তাহিদের সারি অর্থ হল হুয়া ইফরতি বিলাই বাদা যে যত প্রকার এবাদত রয়েছে সব প্রকার এবার শুধুমাত্র আল্লাহর আল্লাহ করতে হবে সেটা হলো তাও আর মগন অনেকে যে যার ভিতরে বললেন এর সমন্বয়ে যেটা হয় তার মানে আপনার এবাদত বন্দিকে যা করবেন আল্লাহর জন্যই আপনাকে আল্লাহকে আপনি সৃষ্টিকর্তা রিজিকদাতা হায়দাতা দাতা এগুলা হিসাবে জানবেন শুধুমাত্র আল্লাহ এগুলা করেন আর আল্লাহ যেগুলো নাম গুণ উত্তম নাম শেফত যেগুলো রয়েছে এর মাধ্যমে আল্লাহকে ডাকবেন সে নামগুলার পরিবর্তন পরিবর্ধন ছাড়াই কারোর সাথে সাদৃশ্য করা ছাড়াই কোনো কেমন এগুলা বর্ণনা ছাড়াই এগুলাকে এভাবে ওলাম সুন্নাগুন তাওহিদ বলেন যে এভাবে তাওহিদের যেটা মূল ব্যাখ্যা এভাবে করেন তো তাওহিদ আমরা জানি তিন প্রকার তাওহিদ রুবু যে সৃষ্টিকর্তা দাতা হায়াতদাতা মৃদ্যুৎদাতা লালন পালন কর্তা এগুলা তাওদুরুইয়া প্রমাণ করে তা আমরা জানি আলহামদুলিল্লাহ রবিল্লাহ আলমিন আল্লাহ বলছেন যে সমস্ত প্রশংসংস আল্লাহর জন্য যিনি বিশ্বের প্রতিপালক এটা তাওহিদুর দলিল আরও অনেক দলিল যেগুলো আছে সৃষ্টিকর্তা হায়াত পবিত্র কোরআনে পরিপূর্ণ হয়ে আসে আর তাহিদুরুলহিয়া সেটা হলো যে সমস্ত ইবাদত আল্লাহর জন্যই করা যেমন আল্লাহ বলছেন আল্লাহ আমরা শুধুমাত্র তোমার তোমার কাছে সাহায্য চাই তাহলে আমাদের সালাদ বলেন হজ বলেন 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 সিয়াম জাকাত আর যত প্রকার রয়েছে আপনি যত প্রকার করবেন বলবেন জাকাত সিয়াম হজ জাকাত সিয়াম আরো যেগুলা এবার বন্দি করে সবগুলো আল্লাহর জন্য করবেন আল্লাহর জন্য যা করবেন আল্লাহর জন্যই নজর বলেন জবাহি বলেন কুরবানি বলেন এগুলো আল্লাহর জন্যই দোয়া প্রার্থনা এগুলো আল্লাহর জন্যই আল্লাহর কাছে আপনি চাইবেন আল্লাহর কাছেই আল্লাহর নামের মাধ্যমে মাধ্যমে করবেন করবেন কোনো কোনো মাজারে গিয়ে ব্যক্তির কাছে নয় আল্লাহর কাছে ডায়রে সাফাত না বরং আল্লাহর কাছেই আল্লাহর কাছে তাই এবার বন্দি যা হচ্ছে সবগুলো আল্লাহর জন্যই করবেন আর আসম সিফাত যেটা যে আল্লাহর নাম রয়েছে উত্তম নাম তা তার সিফাত রয়েছে এগুলো আল্লাহকে ডাকবেন তার দ্বারাতে সে নামের পরিবর্তন পরিবর্তন ছাড়াই তার কাউরের সাথে সাদৃশ্য ছাড়াই কেমন কি এভাবে বলা ছাড়াই যেমন আল্লাহ কেমন বার কিছু এগুলা না এগুলা থেকে দূরে থাকা আল্লাহকে কাউরির সাথে সাদৃশ্য ছাড়াই আল্লাহ যেগুলো নাম রয়েছে আল্লাহকে বলেন হ্যাঁ আর রাজ্জাক হে আল্লাহ তোমার নাম রাজ্জাক আমাকে পবিত্র রয়ে দাও এ রহমান হে আল্লাহ তুমি করোনা ময় আমার ওপর করোনা করো এভাবে আল্লাহর নাম যেগুলা সিফত যেগুলো অর্থ বুঝি আল্লাহকে ডাকেন যেমন আল্লাহ বলছেন আর রহমান রহিম রাহিম যিনি করোনাময় দয়ালু তো যিনি করোনাময় দয়ালু তার কাছে তো আমরা চাবো আল্লাহর কাছে তো আমরা চাবো অনেকই চাবো তার কাছে বিপদাবাদ মুসিবত থেকে তার কাছে রক্ষা চাব জি রেশালা বলা হয় রেশালা আমরা কিন্তু আসলে জানি যে এমনিতেই স্বাভাবিকভাবে রিসালা একটা যে যখন কেউ চিঠি লেখে তখন আরো এরা বলে চিঠিকে তারা রেশালা বলে আবার ছোট যে বই বই আকার যেগুলা বই লেখা হয় সেগুলোকে রেশালা বলে আবার এই যে যে আপনার যারা আমরা ডক্টরেট করি বা কেউ মাস্টার্স করছে থিসিস লেখে তাকেও তার ভিতরে এসেলা বলা হয় এসেলা বলা হয় তো যে বিষয়টা হলো যে নবিরাসুলদেরকে যে গ্রন্থগুলা দেওয়া হয়েছিল সেগুলা ইশালা তার মানে তার ভিতরে তাকে কি ওহি দিয়েছেন কি কিভাবে তাকে দিয়েছেন কিভাবে তার উন্মতকে জানাই দিবে তার মানে আহ আল্লাহ রসুল সাল্লামের কাছে যেগুলা ওহি এসেছে ওহি এসেছে তাকে গ্রন্থ দেওয়া আছে পবিত্র কোরআন দেওয়া হয়েছে তাকে হাদিস তার কাছে ওহি করা হয়েছে সেগুলা জানাই দিয়েছেন এগুলো আল্লাহ জিবরিলের মাধ্যমে প্রেরণ করেছেন তিনি মানুষের মাঝে এগুলা জানাইয়ে দিয়েছেন এভাবেই এভাবে নবী রাসুল আর নবী রাসুল রাসুল আর যিনি রাসুল তিনি নবীও হন আর যিনি নবী তিনি রাসুল নয় এভাবে ওলামাগণ ব্যাখ্যা করেন যাক নবী রাসুলগণকে আল্লা সুহাত এভাবে বিভিন্ন জন্য বিভিন্ন গ্রন্থ দিয়েছেন এবং তাদেরকে বিভিন্ন ওহের মাধ্যমে দিন সম্পর্কে জানাই দিয়েছেন জানিয়ে দিয়েছেন কিভাবে কি করে ডাকবে কি কি হালাল হারাম আদব কায়দা আদর্শ কি হবে সব জিনিস দিয়ে আল্লাহ এভাবে প্রেরণ করেছেন আল্লাহ সুহান তাল্লা যেন আমাদের কাল পরকাল কল্যাণ দান করেন আলহামদুল্লাহ আবল আলমিন সুবাহিকা